নাহমাদুহু আনুসল্ল্লা আলা রস করিম আম্মা বাগাদ বছরে যে পাঁচটি রাতে আল্লাহ সুবাহনওয়াত তার বান্দাদের দোয়া এবং এবাদাত বিশেষভাবে কবুল করে থাকেন শবে বরাতের রাত্র তার মধ্যে অন্যতম শবে বরাতের রাত্র হচ্ছে এবাদাত বন্দিগি করার রাত্র এ রাতে বিভিন্ন ধরনের এবাদাত বন্দিগি করা যায় যেমন নফল নামাজ বেশি বেশি পড়া নফল নামাজের মধ্যে আছে তাহিয়াতজু দুখুল মসজিদ আওয়াবিন নামাজ তাহাজুত সলাতু তাজবি তাওবার নামাজ সলাতুল হাজত সলাতুল শকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া নামাজে কিরাত ও রুকু সেজদা দীর্ঘ করা পরের দিন নফল রোজা রাখা কোরআন শরীফ পড়া বিশেষ করে সুরা দুখান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলত করা দরুদ শরীফ বেশি বেশি পরা তাওবা ইস্তেকফার অধিক পরিমাণে করা দোয়া কালাম তাজবি তাহলিল জিকি রাজকার ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা সবেবরাতে রাতে বর্জনীয় কাজ অর্থাৎ যে কাজগুলো করা উচিত নয় আতসবাজি পটকা ফোটানো এবাদাত বন্দিগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা অন্য কারো এবাদাতের বা ঘুমের বিঘ্নতা সৃষ্টি করা হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে এবাদত থেকে গাফিল থাকা আল্লাহ তাবারকাতা আমাদের সবাইকে সবে বরাতের বর্জনীয় কাজগুলো পরিত্যাগ করে করণীয় আমলগুলো সঠিকভাবে পালন করার তাওফিক দান করুক অমা আলাইনা ইল্লাল বালাম